খান তরমুজ, রমজানে খান তরমুজ, হাসের নাপা তরমুজ, নিয়েদান ভাই তরমুজ, দেশি তরমুজ, দামি দামি তরমুজ। কেজি হলো আপনার 45 টাকা। 45 টাকা? আমাকে এইটা থেকে 2 কেজি দেন তো। হ্যাঁ বললাম, এইটা থেকে 2 কেজি দেন। কেমনে 2 কেজি দেয়? কেজি ভাবে বিক্রি করলে আপনি 2 কেজি নেবেন, বাকি আর বাকি গুলা কে নেবে? এই তরমুজ আছে 10 কেজি। আমি 10 কেজি না নিলে ভাঙা শ্রী ভাবে দিলে হইব? আমার আমার বিক্রি করতে হইব না? আমি পুরা তরমুজটা নিতে পুরা তরমুজটা কেজি ভাও। আরে ভাই, আপনারা 2 কেজি দিলে তো আমার তরমুজটা বিক্রি করতে হইব, পরে তরমুজটা নষ্ট হইব না? আপনার মতো সবাইকে আসে 2 কেজি 1 কেজি নিব, আমাকে পুরোটা নেন। আপনি পুরো তরমুজ নিতে হবে 45 টাকা 1 কেজি। আমি 2 কেজি দিতে পারবো না, 2 কেজি বিক্রি নাই। আমি 2 কেজি তরমুজ নেবো, বেশি নিয়ে আমি কি করবো? আমার আপনার তরমুজ নষ্ট হবে কেন বুঝলাম না। আমি যাওয়ার পর আমার মতো অনেক কাস্টমার আসবে, তার কাছে আপনি বিক্রি করবেন, আর এত বড় তরমুজ নিয়ে আমি কি করবো বলেন? আরে আপা, 2 কেজি আপনার যদি আর কেউ আসে 2 কেজি 3 কেজি নিব নিব না তো। হ্যাঁ, ওইভাবে বিক্রি করলে হবে? আমার পোষাইব? আপনি নেন, আপনি নিলে পুরোটাই নেন, না নিলে 1 কেজি 2 কেজি বিক্রি নাই। যান, পুরোটাই নিতে হবে, না নিতে পারবেন না। জানেন দিব না, পুরো তরমুজ আপনার নিতে হবে, পুরা পুরা আপনি